আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি পিসি বিল্ড ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। আজকে টোটাল পিসি বিল্ড করতে যে বাজেটটি কস্টিং হয়েছে তা প্রায় 61,000 টাকার মতো। তবে এই বাজেটে কি কি প্রোডাক্ট দিয়ে পিসিটা বিল্ড হলো সে বিষয়ে হয়তো বা আপনাদের অনেকের জানার আগ্রহ থাকতে পারে, বা অনেকে নতুন পিসি বিল্ডের ক্ষেত্রে এ ধরনের বাজেট থাকলে তারা এই কনফিগারটি দেখে অনেকটাই হেল্প পেতে পারেন। আপনাদের জন্য আজকের এই ভিডিওটি, আপনারা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এবং ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে জানাই মোস্ট ওয়েলকাম। আর এই পিসিটি যে ভাই বিল্ড করেছে তার নাম জাহাঙ্গীর ভাই, আপনাকে ধন্যবাদ আমাদের প্রতি আস্থা রাখার জন্য। এই পিসি বিল্ডে যে প্রোডাক্টগুলো রাখা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো প্রসেসর। প্রসেসর হিসেবে রাখা হয়েছে ইন্টেল কোরাই 3 12 জেনারেশন প্রসেসর। আসলে জাহাঙ্গীর ভাই চাচ্ছিল সেজন্য আপডেট একটি জেনারেশনের সাথে নিজের পিসিটি রাখতে পারে, সে কারণে এখানে ইন্টেল কোরাই 3 12 জেনারেশন রাখা হয়েছে। মডেলটি হলো 1 to 1 00। প্রসেসরটির বাজার মূল্য 14,500 টাকা হলেও এই কনফিগারেশনে রাখা হয়েছে মাত্র 14,000 টাকা। আর প্রসেসরটিতে 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। যখন প্রসেসর বললাম তখন অবশ্যই মাদারবোর্ড নিয়ে কথা থাকতেই পারে, কারণ 12 জেনারেশনের কিন্তু বাজারে মাদারবোর্ড 8,500-9,000 টাকারও আছে। উল্লেখযোগ্য যে মাদারবোর্ডটি আছে গিগাবাইট ব্র্যান্ডের, সেটি হলো এই 610MH, যে মাদারবোর্ডটির প্রাইস কিন্তু মাত্র 9,000 টাকা। কিন্তু ভাইয়ের চয়েস ছিল যে ভাই আসলে স্মার্ট টেকনোলজির এই 610S2H মডেলের মাদারবোর্ডটি চাচ্ছে। যে মাদারবোর্ডটি কিন্তু আমার হাতে আছে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে স্মার্ট টেকনোলজির মাদারবোর্ড S2H DDR4, এই মাদারবোর্ডটির প্রাইস পড়েছে 10,500 টাকা, 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। আর প্রসেসরটি নিয়ে কথা বলেছি, মাদারবোর্ডটির দাম 10,500 টাকা। হাতের কাছে যা আছে সে নিয়ে কথা বলি, এখানে মাউস প্যাড রাখা হয়েছে। আসলে এই মাউস প্যাডটির দাম হলো 250 টাকা। এখন মাউস প্যাডের মধ্যে আসলে কি আছে সেটি হয়তো বা 250 টাকার মাউস প্যাড কেমন সে বিষয়ে আপনাদের জানার আগ্রহ থাকতে পারে, কারণ আমরা অনেক সময় 25 টাকা 50 টাকার মাউস প্যাড দেখি, কিন্তু এখন 250 টাকার মাউস প্যাডটি কেমন হবে সেটি আমরা একটু দেখার চেষ্টা করছি। এটি হলো এক্সট্রাইক মি ব্র্যান্ডের একটি মাউস প্যাড, এবং মাউস প্যাডের মডেলটি হলো মডেলটি দেওয়া আছে অবশ্যই MP002। আপনারা কিন্তু আমাদের ওয়েবসাইট থেকেও এটি দেখতে পারেন, আমি কিন্তু আসলে ছিঁড়েই ফেললাম, কারণ এখন হয়তো আপনারা এত ধৈর্য ধরে ভিডিওটি দেখছেন। মাউস প্যাডটি কিন্তু দারুণ মাউস প্যাড দেখতে পাচ্ছেন, আসলে দাম দিয়ে কিন্তু মানের জিনিসে আসলে কেনা হয়েছে। এই মাউস প্যাডটি রাখা হয়েছে, সাইজেও কিন্তু বড়, আপনারা দেখতে পাচ্ছেন যে মাউসটি কিন্তু আপনি ইউজ করে মজা পাবেন। তাহলে কি মাউস রাখা হলো? মাউস রাখা হয়েছে KWG ব্র্যান্ডের মাউস, যে মাউসটি আমি খুব বেশি ব্যবহার করি, এবং এই মাউসটি আমি ব্যবহার করি এটা KWG E1 মাউস। মাউসটির প্রাইস ধরা হয়েছে 600 টাকা। আর এখানে যে পাওয়ার সাপ্লাইটি আছে, ভাইয়ের কথা ছিল যে আমার পিসি কিন্তু 24 ঘন্টা চলবে, আমি বলেছি এর উপরেও যদি থাকে সেটিও চলবে, সমস্যা নাই। এখানে 80+ ব্রঞ্জ ক্যাটাগরির অ্যান্টেক ব্র্যান্ডের CSK ভার্সনের আসলে একটি পাওয়ার সাপ্লাই রাখা হয়েছে, যার মূল্য 4,900 টাকা। ওয়ারেন্টি আছে কিন্তু 5 বছর, অর্থাৎ 5 বছরের মধ্যে পাওয়ার সাপ্লাইটি কিছু হলে ওয়ারেন্টি কিন্তু পাবে, অর্থাৎ ভুলে যেতে হবে, আসলে 5 বছরের মধ্যে ওয়ারেন্টি আসার কথা নাই এই পাওয়ার সাপ্লাইটি। হেডফোন রাখা হয়েছে একটি, এটি এক্সট্রাইক মি ব্র্যান্ডের একটি হেডফোন রাখা হয়েছে, মডেলটি হলো 405। এই হেডফোনটি RGB হেডফোন, এবং এই হেডফোনটি প্রাইস ধরা হয়েছে মাত্র 1200 টাকা। আচ্ছা, পিসি বিল্ডের ক্ষেত্রে আরও কিছু প্রয়োজনীয় পার্টস আছে, যেগুলো হলো NVme। এখানে টিম ব্র্যান্ডের একটি NVme রাখা হয়েছে, এটি মডেল হলো MP33, এবং এটি প্রো সিরিজের একটি NVme। এই NVme তে যে স্পিড রাইট এবং রিড স্পিড তা হলো 2100x1700, বুঝতেই পারছেন রিড রাইট স্পিড কিন্তু অনেক বেশি। আর 5 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে, প্রাইস হলো 5,900 টাকা রাখা হয়েছে। আর র্যাম, একটি গেমিং র্যাম রাখা হয়েছে, টিমের T4 সিরিজের ভালকান জেড 3200MHz একটি র্যাম রাখা হয়েছে, যার প্রাইস রাখা হয়েছে 3400 টাকা। আর এই প্রাইসগুলো বলছি, এগুলোর উপরেও কিন্তু আসলে লাস্টের দিকে একটু ডিসকাউন্ট দেওয়া হয়েছে, তারপরে কিন্তু প্রাইসটি এসেছে, অর্থাৎ এই প্রাইসই কিন্তু আসলে মেইন প্রাইস হিসেবে ছিল না, তারপরে ডিসকাউন্ট ছিল। এবং মনিটর, মনিটরটি রাখা হয়েছে LG ব্র্যান্ডের। LG ব্র্যান্ডের এই মনিটরটি কিনে নিয়ে কিন্তু আমি আলাদাভাবে রিভিউ করেছি, আপনারা চাইলে সেই মনিটরটি রিভিউ দেখে নিতে পারেন। LG 22MK600 এই মনিটরটি, 22 ইঞ্চ মনিটর, এটার প্রাইস হলো 15,600 টাকা রাখা হয়েছে। এটা একটি IPS প্যানেলের মনিটর, 75 Hz রিফ্রেশ রেট, 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি কিন্তু এখানেও আছে, র্যামে প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি আছে। স্পিকার নিয়ে কথা বলতে গেলে, এখানে Xtrike Me একটি স্পিকার রাখা হয়েছে 402, স্পিকারটিতেও কিন্তু 1 বছরের রিপ্লেসমেন্ট
ওয়ারেন্টি আছে এবং এটি একটি RGB স্পিকার। দুইটি ওয়াইফাই রিসিভার নিয়েছে ভাই, আসলে দুই ভাই এসেছিল, দুই ভাই দুটি ওয়াইফাই রিসিভার নিয়েছে। ক্যাশিংটি নিয়ে কথা বলতে চাই, ক্যাশিংটি কিন্তু অ্যান্টেক ব্র্যান্ডের একটি ক্যাশিং, অ্যান্টেক ব্র্যান্ডের NX290। এই ক্যাশিংটি কিন্তু দারুণ একটি ক্যাশিং, চারটি প্রিবিল ফ্যান দেওয়া আছে ক্যাশিংটির সাথে, পাশে টেম্পার্ড গ্লাস প্যানেল আছে, উপরের দিকে ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার আছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আসলে ক্যাশিংটি, ক্যাশিংটি আসলেই দারুণ একটি ক্যাশিং, এটি কিন্তু আমার পছন্দের বিশেষ করে একটি ক্যাশিং। সামনের দিকে কিন্তু এটি ম্যাশ না, এটি এক ধরনের ডিজাইন করা, সো কোয়ালিটি ফুল একটি ক্যাশিং করেছে অ্যান্টেক। ক্যাশিংটির প্রাইস পড়েছে 3800 টাকা। আই থিঙ্ক আমি প্রত্যেকটি প্রোডাক্ট নিয়ে কভার করতে পেরেছি এবং প্রাইস পড়েছে প্রায় 61,000 টাকা। আর আপনারাও যদি এই বাজেটের পিসি বিল্ড করতে চান, চলে আসতে পারেন আমাদের সেলটেকে। সেলটেকের ওয়েবসাইটের ঠিকানা www.seltech.com.bd। আর আমাদের যে ঠিকানা দোকানে সেটি নিউ এলিফ্যান্ট রোড সুভাষ মার্কেট ICT ভবন 7th floor 703-40। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।